প্রিয় পাঠক, আজ 28শে আগস্ট। আজ থেকে ঠিক 42 বছর পূর্বে 1980 সালের এই দিনটিতে প্রয়াত হয়েছিলেন আমার একজন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় লেখক শিবরাম চক্রবর্তী। আমি তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিনটিতে কোনো এক ব্যক্তিগত কারণে আমি আমার এক আত্মীয়ার বাড়িতে ছিলাম। সেই মুহূর্তেই আমার এক সহপাঠিনী ফোন করে আমাকে খবর দিয়েছিল, বলেছিল যে তোর খুব প্রিয় লেখক শিবরাম চক্রবর্তী মারা গেছেন আজ। কাকতালীয়ভাবে ওই মুহূর্তে আমার হাতে ধরা ছিল শিবরাম চক্রবর্তীর 5 খণ্ডের রচনাবলী, তখন সদ্য সদ্য বেরিয়েছিল তার 1টি খণ্ড। আমি তখন শিবরাম চক্রবর্তীকেই পাঠ করছিলাম এবং আমার হাতে তার বই ধরা অবস্থাতে আমি তার মৃত্যু সংবাদটি পেয়েছি। তো আজকে আমি আমার এই প্রিয় লেখক, শ্রদ্ধেয় লেখক শিবরাম চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি গদ্যের অংশবিশেষ পাঠ করব। আমাদের অনেকেরই ধারণা যে শিবরাম চক্রবর্তী মানে হাসির ফুলঝুরি, ব্যঙ্গ, কৌতুক ইত্যাদির। তিনি প্রচুর বই লিখেছেন, এরকম তার অধিকাংশ বই আসলে তাই, কিশোর সাহিত্য, রম্য সাহিত্য। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই যে অন্তত গোড়ার দিকটাতে শিবরাম চক্রবর্তী খুব সিরিয়াস ধর্মী লেখক ছিলেন এবং প্রথম যুগে তিনি একজন কট্টর সমাজতন্ত্রীও ছিলেন যৌবনে, এবং সেই বিষয়ে তার একটি বই, বিখ্যাত বই মস্কো বনাম পন্ডিচেরি, প্রথম বই সম্ভবত, খুবই সিরিয়াস ঘরানার গ্রন্থ, যেখানে মূলত তিনি সমাজতন্ত্র এবং ভারতীয় যে আধ্যাত্মবাদ তার একটি তুলনামূলক আলোচনা করেছিলেন এবং সমাজতন্ত্রের পক্ষে তার জোরালো অবস্থান নিয়েছিলেন। কিন্তু তার যে লেখালেখির বা তার যে ভাষার যে প্রধান বৈশিষ্ট্য, শব্দ নিয়ে খেলা, পান, ইংরেজিতে যেটাকে বলে পান, PUN, পান করা, অনুপ্রাস, ওই প্রবণতাটি কিন্তু এই বইও যথেষ্ট বিদ্যমান ছিল। এতটাই যে তিনি বইয়ের ভূমিকায় মজা করে একটি লাইন লিখেছেন, শেষ বাক্যটি ছিল যে এই বইটি আর কিছু নয়, এটি মূলত পন্ডিচেরিকে নিয়ে পণ্ডিতি ফলানো কিংবা মস্কোকে নিয়ে মস্করা করার প্রয়াস মাত্র। তো আমি এই বই থেকেই তার একটি প্রবন্ধ পাঠ করছি, অংশবিশেষ, সেটির নাম হচ্ছে বিজ্ঞানের সার্থকতা। তাহলে শোনা যাক শিবরাম চক্রবর্তীর প্রবন্ধ বিজ্ঞানের সার্থকতার অংশবিশেষ। দিলীপ কুমার রায় উত্তরার পৃষ্ঠে প্রচন্ড রকমের একটি লৌষ্ট্র নিক্ষেপ করেছেন, 18 পৃষ্ঠা ব্যাপী তার বিরাট দক্ষিণা, বিজ্ঞানের ট্র্যাজেডি। লেখাটির মর্মভেদ করে পুরবী সুরে দ্বিজেন্দ্রলালের সেই করুণ গানটি বারবার আমার মর্ম ব্যাদ করছে। হাহা মশাই, আমরা সবাই পড়েছি এক ভাবনায়, ভেবে দেখলাম আমাদের আর বেঁচে কোনো লাভ নাই। কেননা শ্রী দিলীপ কুমার গবেষণা করেছেন বিজ্ঞান সম্বন্ধে, এর চেয়ে বিজ্ঞানের অতি বড় ট্র্যাজেডি আর কি হতে পারে। দিলীপ কুমারের 18 পৃষ্ঠার বক্তব্য 18 কথায় দাঁড়ায় এই, মানুষকে মুক্তি দেওয়া বিজ্ঞানের কাজ নয়, সে কাজ কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট, চৈতন্য, শঙ্কর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, অরবিন্দ প্রমুখ মহামানবদের। উপরে যে কয়জন মহাপুরুষের নাম করা হলো তারা সকলেই ধার্মিক, এই জন্য যে এদের প্রায় প্রত্যেকেই এক একটি ধর্ম মোচন করে মানুষের মুক্তির ব্যবস্থা করে গেছেন। সেই ব্যবস্থার ফলে বহু বহু লোক যে সদ্য সদ্য মুক্তি লাভ করেছিল ইতিহাসে তার নজির আছে। ধর্মের সঙ্গে বিজ্ঞানের এইখানে বিরোধ, মানুষকে মুক্তি দেওয়া তার কাজ নয়। মানুষকে মুক্তি দেওয়ার চেয়ে বড় কথা মানুষকে সম্পূর্ণ করা, বিজ্ঞানের কাজ হচ্ছে মানুষকে সম্পূর্ণ করা। কিন্তু যুগ যুগান্ত ধরে মহাপুরুষেরা মানুষকে ধর্মপ্রাণ করার যে মহৎ চেষ্টা করেছেন তা নিষ্ফল হবার নয়। ধর্ম সংস্কার আমাদের মজ্জাগত, আমরা মানুষকে সম্পূর্ণ করতে চাইনে সঠান মুক্তি দিয়ে দিতে চাই।
এই সংস্কার বশে বিংশ শতাব্দীর মানুষও বিজ্ঞানকে নূতন ধর্মরূপেই গ্রহণ করেছিল, এইভাবে যে এর সাহায্যে অনেক মানুষের অত্যন্ত সহজে সদ্য মুক্তি ঘটবে। সে যুগে মানুষ ধর্মের দ্বারা নরহত্যা করত কিংবা নরহত্যা দ্বারা ধর্ম করত। এ যুগে বিজ্ঞানের দ্বারাই সেই কাজ সে সম্পন্ন করতে চাইল। ধর্মের মার বড় মার, ফলে সে যুগের ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের ওপরে টেক্কা মেরে বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক ধর্মযুদ্ধ ঘটে গেল সেদিন 1914 সালে। কিন্তু বিজ্ঞানের কাজ তো মানুষকে ধার্মিক করা নয়, মানুষকে সম্পূর্ণ করা। কি করে সম্পূর্ণ হওয়া যায়? যদি জানে তাহলে মানুষ সম্পূর্ণ হতে পারে। পাওয়ার একমাত্র বাধা হচ্ছে না জানা। এই কারণেই নলেজ ইজ পাওয়ার। জ্ঞান যতক্ষণ কয়েকজনের অধিকার্য ততক্ষণ তা জ্ঞান, কিন্তু যখন তা সকলের অধিকারে সবার সেবায় লাগার যোগ্যতা লাভ করেছে তখন তার পরিণতি ঘটেছে বিজ্ঞানে। যেমন জন্ম নিয়ন্ত্রণ ভালো, এই জ্ঞান বরাবরই মুষ্টিমেয় লোকের ছিল, কিন্তু যেদিন এই জ্ঞান কেবল ব্যাপক নয় সর্বসাধারণের ব্যবহার্য হলো সেদিনই এর বিজ্ঞান রচিত হলো। মানুষকে উদ্ধার করার বাসনা সকলেরই হয়, মহাপুরুষদেরও হয়, কিন্তু ভাগবত শক্তির মহাজন যারা তাদের গলদ এইখানে যে তারা আধ ডজন মানুষকে উদ্ধার করেই ভাবেন যে সমস্ত মানুষের উদ্ধার হয়ে গেল। তারা বলেন মুক্তি দিলেই হলো না, তার অধিকারী অনধিকারী আছে। তাদের ভাগবত শক্তির সাধনাও এই ধারায়, পৃথিবীর মুষ্টিমেয় লোকের জন্য যারা ভক্ত যারা অধিকারী তাদের সম্মুখে যেতে এই জন্যই বাধে যে তাদের সম্মুখে পৃথিবীর সমস্ত মানুষ নেই, আছে কয়েকটি মস্ত অমানুষ বা অতি মানুষ। যারা রাষ্ট্রশক্তির বা অর্থশক্তির মহাজন তাদের ওই পন্থা, তারাও বলেন অর্থ বা ক্ষমতার অধিকার সব মানুষের হতেই পারে না, তা থাকবে ওই দু এক ডজনের হাতে। কেননা ক্ষমতা ও অর্থ যদি সকলের হাতে চালিয়ে যায় তাহলে ক্ষমতার কোনো অর্থ থাকে না এবং অর্থের ক্ষমতাও লোপ পায়। কিন্তু বিজ্ঞানের সাধনা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। বিজ্ঞানের সম্মুখে রয়েছে পৃথিবীর সমস্ত মানুষ, সর্বদেশের ও সর্বকালের। বিজ্ঞান যে তত্ত্ব উদ্ঘাটন করে তার ফলভোগী পৃথিবীর আপামর জনসাধারণ, তারা ভক্ত হোক বা না হোক, বিশ্বাসী হলো বা নাই হোক, বিজ্ঞান মুক্ত হাতে দেয়, কিছুই মুঠোর মধ্যে ধরে রাখে না, তার ষোলো আনা অধিকারী সবাই। এডিসন যে মুহূর্তে বৈদ্যুতিক আলোক আবিষ্কার করলেন সেই সময়ই সেই আলো পৃথিবীর সকলের বরাতে গেল। জগদীশচন্দ্র যে মৃত সঞ্জীবনী লাভ করেছেন সে মৃত্যুঞ্জয় তার একার নয়, পৃথিবীর সমস্ত মানুষের। বিজ্ঞানের চিন্তা নির্বিশেষ মানুষকে নিয়ে, এইখানেই তার সার্থকতার বীজ। দিলীপ কুমার হয়তো বলবেন এডিসনের ইলেকট্রিক আলোর সুবিধা এখনো মুষ্টিমেয়ের অধিকারে, এখনো সকলের ঘরে এই আলো জ্বলেনি। জ্বলেনি যে তার কারণ সমাজের অবৈজ্ঞানিক ব্যবস্থা। পদ্ম ফুটলে তার সুরভি তার মধু উপরের মহাজনেরে মেটে নেন। মধুর ভাগ্য যাদের মধুর ভাগ্য তাদের, যারা নিচের পাকের মধ্যে জীবন কাটিয়ে যায় তার ছিটে ফোঁটাও তাদের ভোগে আসে না। তবু এ কথা সত্য, বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে বা করবে একদিন না একদিন সমস্ত মানুষের অধিকারে তা আসবেই। কারণ এই আসার পথে অধিকার ভেদের কোনো রহস্যময় বাধা এখানে নেই, আর এইখানেই আসা। বিদ্যুতের আলো সকলের ঘরে জ্বলবে, অক্ষয় যৌবন সকলের হবে, ইচ্ছা মৃত্যু হবে সবার। তার সূচনাও দেখা গেছে ইতিমধ্যেই পৃথিবীর মধ্যে। যে দেশে বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয়েছে সেই দেশে আগামী 5 বছরের মধ্যে যাতে রাশিয়ায় ঘরে ঘরে বিদ্যুৎ বাতি জ্বলে, রাশিয়ায় সার্বজনীন রাষ্ট্রে তার ব্যবস্থা হয়েছে। পুষ্পক রথ কেবলমাত্র কুবেরের জন্যই ছিল, বিজ্ঞানের বাষ্প রথ যখন চলল তখন সমস্ত মানুষকে নিয়েই চলল। মানুষকে মুক্তি দেওয়া সহজ, যে কোনো মহাপুরুষই তা দিতে পারেন। তত্ত্বমসি, এই তত্ত্ব মসির দ্বারা বা অসির দ্বারা বসিয়ে দেওয়ার যে অপেক্ষা। আমি মুক্ত সোহং, এই বোধ মাথায় গজালেই হলো কিংবা গজালের মতো হাতুড়ি দিয়ে ঠুকি দিলেই হয়। এ কাজ মহাপুরুষেই পারেন, কেননা তাঁদের এই বোধ অতি সহজেই গজায়। যখন মহাপুরুষও পারেন না তখন পারে গাঁজায়। আর সত্যি বলতে গাঁজাতেও যেমন মজা,
মজাতেও তেমনি মহাপুরুষ। কিন্তু মানুষকে সুন্দর করাই কঠিন, দেহে মনে জীবনে নিখুঁত সুন্দর মহাপুরুষের তা অসাধ্য। কখনো কদাচিৎ এক আধজন মানুষ দৈবাৎ এই সম্পূর্ণতা পেয়েছে। এতদিন বিধাতার খেয়ালের উপর তা নির্ভর করত, বিধাতার অনিচ্ছুক হাত থেকে সেই দায়িত্ব বিজ্ঞান নিজের হাতে নিয়েছে। এখন এখন আর বিধাতার পরোয়া না, মহামানবের তো নয় সমস্ত মানুষ সম্পূর্ণ হবে এই পরোয়ানা আজ বিজ্ঞানের। সম্পূর্ণতার গোড়ায় দুটো কথা, এক সম্পূর্ণ হওয়া, আর এক চরিতার্থ হওয়া। সম্পূর্ণ হওয়া মানে কমপ্লিট হওয়া, আর চরিতার্থ হওয়ার অর্থ ফুলফিল্ড হওয়া। সম্পূর্ণ হতে হলে তার গোড়ায় মানুষকে হতে হবে দেহে সুন্দর, মনে সুন্দর, মস্তিষ্কে বিচারক্ষম, আর তা হতে পারলেই তারপর থেকে তার সর্বত প্রকাশের পথ সহজ, অবাধ ও স্বচ্ছন্দ, অখণ্ড সুসময় লীলায়িত হবে তার জীবন, তার জীব লীলা। সুপ্রজনন বিজ্ঞানের সাহায্যে পৃথিবীর সমস্ত মানুষকে সুন্দর অবয়ব বৈজ্ঞানিক ব্যায়ামের দ্বারা দৈহিক সামর্থ্য দেওয়া সম্ভব। আজই যদি দেহ বিজ্ঞানকে ব্যাপকভাবে কাজে লাগানো যায়, তাহলে আজই হতে শতবর্ষ পরে একটিও দুর্বল কুশ্রী মানুষ থাকবে না, কেবল সুন্দর সামর্থ্য নরনারীর বিচরণ ক্ষেত্র হবে এই বসুন্ধরা। বিজ্ঞানের সাহায্যে মাত্র 3 পুরুষে মানুষের এই সৌন্দর্য বিধান সম্ভব, যা 300 মহাপুরুষের বন্দনা। মস্তিষ্ককে বিচার বিশ্লেষণে শিক্ষিত ও সক্ষম করে তোলবার বৈজ্ঞানিক প্রণালী আছে। বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতির সেই সুযোগ প্রত্যেকেই দেওয়া যেতে পারে। মানুষের মনস্তত্ত্ব আজ বিজ্ঞানের নখদর্পণে। মনোবিকলনের দ্বারা মনের সব রকম বিকার ও বিচ্যুতি আজ দূর করা যায়। মানুষের চিত্ত আর অবচিত্ত লোকেও বিজ্ঞানের সন্ধানে আলো করেছে। মানুষের ইচ্ছা শক্তির মূলে ও সৃজন প্রতিভার উৎসমুখে যে পরম রহস্য নিহিত, তাও অচিরে নিরাবৃত ও নির্বারিত হবে, তাতেও কোনো ভুল নেই। মানুষের মনকে সরস করবার, বিকশিত করবার ভার নিয়েছে সাহিত্য। সব কালের রস, সব কিছুর বোধ সঙ্গে নিয়ে সব দেশের মানুষের সহিত সে সচল। বিজ্ঞানের সঙ্গে তার আত্মীয়তা এইখানে যে সাহিত্য সমস্ত মানুষের জন্য। মানুষকে সম্পূর্ণ করবার চেষ্টা যেমন বিজ্ঞানের, তাকে চরিতার্থ হবার প্রেরণা দেওয়াও তেমনি সাহিত্যের। মানুষের সহিত মানুষের মিলনের রহস্যের মধ্যেই মানুষের চরিতার্থতার চাবি। সাহিত্য এই মিলনের পথকে মুক্ত করছে, প্রশস্ত করছে, বিচিত্র করছে। মিলনের প্রশস্তি গানই তো সাহিত্য। অবশ্য এই চরিতার্থতার পথে বিজ্ঞানের সাহায্য অনেক, তবু এই গর্ব সাহিত্যিকের যে মানুষের সম্পূর্ণতা সাধনের কাজে সেও বৈজ্ঞানিকের সহযোগী সম। ধন্যবাদ।